আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স সম্পর্কে, অলৌকিক ঘটনা বা এক কথায় বলতে গেলে সুপার ন্যাচারাল মিস্টিক, এই দুটোর মধ্যে সামান্য ফারাক আছে, যদিও দুটো ভগবানের ইচ্ছে অনুযায়ী হয়। এবার যে ঘটনাটা বলবো সেটা 2008 সালের ঘটনা। যেমন একটা মানুষকে বর্তমানে সে কেমন সেইটা দিয়ে বিচার করা যায় না, একটা জাত বা দেশ সব কিছুকে, সেরকম যে কোনো একটা ঘটনাও বিচার করতে গেলে তার আনুষঙ্গিক, তার পারিপার্শ্বিক, তার ঘটনা প্রবাহ না জানলে পরে সেটা সম্যক বিচার করা যায় না। 2008 সাল, তখন আমার সেই মুহূর্তে 31-32 বছর বয়স, আমার বাবার তখন বোন ক্যান্সার ধরা পড়েছে। ইউজুয়ালি এটা যেটা শুরু হয়েছিল প্রস্টেট ক্যান্সারে, পরবর্তীকালে বোন স্প্রেড করে যায়। আমার মন তখন ভালো নেই। পেশা হিসেবে আমি আগে ওয়েবসাইট ডিজাইন করতাম, তার সঙ্গে অ্যাস্ট্রোলজি করতাম অল্প করে। তো আমি পরবর্তীকালে যেহেতু দেখলাম যে অ্যাস্ট্রোলজিটা আমার ভালোবাসার জিনিস, মানে এক কথায় আমার মনের দিক থেকে বলতে গেলে আমার জিনিস, তাই এখন আমি অ্যাস্ট্রোলজিটাই বেশি করে করি, ওয়েবসাইট মানে কাজ কমই করি আর কি। তো সেদিনকে একটা কোম্পানির একটা প্রোগ্রাম ছিল হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে। সময়টা হচ্ছে খুব গরম নয়, খুব শীতও নয়, মানে দুর্গাপুজো আসতে যাচ্ছে এরকম একটা সময় আর কি। তো আমি সেই সময়টায় দীর্ঘদিন ধরে নিরামিষ খাচ্ছিলাম, তখন নিরামিষ খেতাম। তো সেমিনারের পরে খাওয়া দাওয়া ছিল, আমি সামান্য নিরামিষ খাওয়া দাওয়া খেয়ে, আমি হাঁটতে খুব ভালোবাসি, তো আমি হাঁটতে 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 কি মনে হলো, অনেকখানি পথ, কমখানি পথ নয়, আমি চলে এলাম কালীঘাটের কাছে। তো এসে আমার মনে হলো একটু কালীঘাটে মাকে দর্শন করে যাই। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আমার বাবাও কালীঘাটের মা খুব পছন্দ করতেন, মাকে তার ভক্ত ছিলেন, ভালোবাসতেন। আর বাবা সবসময় বলতেন যখন যাবি একবার দেখা করে চলে আসবি, মানে ইটস নট দ্যাট যে গেলেই আমাকে বড় করে পুজো দিতে হবে। আর পুজোর সম্বন্ধে কনসেপ্টটা তো অন্যরকম না, যে পুজো মানে মনের ভাব, তার সঙ্গে আমি এক গাদা টাকা দিয়ে পুজো দিলাম কি প্রচুর পেঁড়া ফুল দিয়ে পুজো দিলাম তার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এখন যেরকম জায়গাটা রয়েছে তখন তার সঙ্গে প্যাটার্নটা একটু আলাদা বোঝাতে হবে বলে, কালীঘাটের থানার প্যারালাল একটা রাস্তায় ব্যারিকেড মতো আছে, কিছু একটা উৎসব ছিল। তো সেখানে দুজন পুলিশের অধিকর্তা দাঁড়িয়ে ছিলেন, একজনের নাম হচ্ছে শ্রী দিলীপ চক্রবর্তী মশায়, আর একজন শ্রী গৌতম কাঞ্জিলাল মশায়, নাম আমার পরিষ্কার খেয়াল আছে। একজন শ্রী দিলীপ কুমার চক্রবর্তী, তিনি মোস্ট প্রবাবলি কালীঘাট থানা তখন এসআই ছিলেন, এবং গৌতম কাঞ্জিলাল বাবু ছিলেন এএসআই। তো ব্যারিকেডে দেখতে পাচ্ছি বেশ কিছু দেহাতি মহিলারা বা আমাদের এখানকার কিছু মহিলারা, তারা যাতায়াত করছেন, কেউ যাচ্ছেন কেউ আসছেন। এবারে এই যে সময়টা আমি দেখছি দাঁড়াতে হবে, চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি হঠাৎ করে আমার দিকে নজর পড়লো হচ্ছে শ্রী দিলীপ চক্রবর্তী মশাই। উনি বললেন তুমি কোত্থেকে আসছো, খানিকক্ষণ কথাবার্তা হলো। ওনারা কিন্তু ভিড় কন্ট্রোল করছেন, আর এই সব জায়গার ভিড় কীরকম যে না গেছে সে বুঝতে পারবে না। অসংখ্য শরণার্থী আসছেন, রাদার দর্শনার্থী আসছেন, ভক্তরা আসছেন, তারা ঢুকছেন বেরোচ্ছেন, ওই ব্যারিকেড দিয়ে ঢুকে বেশ খানিকটা এগোলে পরে কালীঘাটের মন্দির। তো যাই হোক, আমাকে জিজ্ঞেস করছেন গৌতম বাবু, তিনি তখন আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করি না করি ইত্যাদি। এবারে হঠাৎ করেই ওইখানে আমি সেই মুহূর্তে মাঝে মাঝে গলায় মালা পরতাম, তুলসীর মালা পরতাম। তা উনি তখন বলছেন যে আমার এই ব্যবসা জিজ্ঞেস করছেন। তো তখন আমি বৈষ্ণবিজম ফলো করছিলাম, কিছুদিন নিরামিষ খাচ্ছিলাম ওই জন্যই। তা উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কীরকম সব গান টান জানি। তা আমি বললাম, তো উনি বললেন জানো আমিও বৈষ্ণব পদাবলী জানি। আমার ভিডিও যারা শুনছেন তারা ভাবার চেষ্টা করুন, একজন পুলিশের থানার ভারপ্রাপ্ত এএসআই ওরকম একটা দায়িত্বপূর্ণ জায়গায়, তিনি একটা একেবারে অপরিচিত ছেলে, যে কোনো ভিভিআইপি নয়, কিচ্ছু নয়, আমি থাকি সাধারণভাবে,
আমি বাইরে যখন ঘুরি একেবারে সাধারণ পোশাকে ঘোরাফেরা করি, আমার ওটাই ভালো লাগে, ওতে আমি কমফর্টেবল। তো ওরকম পোশাকে একটা ছেলে অতি সাধারণ, সে কোনো বড় গাড়িতেও আসেনি, তার বাপ দাদা কোনো VVIPও নয়, সেরকম কোনো ব্যাপারও নয়। তো তিনি আমার দাঁড় করিয়ে ওই রাস্তায় পদাবলী কীর্তন করছেন আর তার সঙ্গে ভিড় কন্ট্রোল করছেন। তো খানিকক্ষণ বাদে আমি বললাম, তো আমি তো মায়ের দর্শন করতে এসেছি। তো দুজনেই গৌতমবাবু এবং দিলীপবাবু বললেন, দর্শন হবে তো, একটু ওয়েট করো। আমার তখন চিন্তা হচ্ছে বাড়িতে বাবা রয়েছেন, বাবা অসুস্থ, বাড়িতে বাবার মা রয়েছেন, আমি বাড়িতে ফিরবো, ক্রমশ আসতেছে বিকেল, গড়িয়ে সন্ধে হচ্ছে। তো ওনারা কী করলেন, আমাকে সঙ্গে করে নিয়ে খানিকটা বাদে যখন ভিড় কমলো, বেশ খানিকটা কমলো, আমাকে কালীঘাট মায়ের মন্দিরে ঢোকালেন, মোস্ট অফ গেট নাম্বার 3 দিকে আমাকে নিয়ে বসালেন। এবং সেখানে বেশ কিছু পুলিশের ভারপ্রাপ্ত কিছু হয়তো অফিসার আছেন, কিছু সাধারণ যারা কর্মী তারা রয়েছেন, তাদের সঙ্গে বসালেন। এবং দিলীপবাবু বললেন, এ খুব ভালো ছেলে, এখানে বসবে, ভালো কথা। খানিকটা বাদে দিলীপবাবুর সঙ্গে গৌতমবাবুর সঙ্গে ভেতরে গেলাম মায়ের মন্দিরে গর্ভগৃহে। তখন সেখানে ভিড় খানিকটা ফাঁকা করে দেওয়া হয়েছে, আমরা একদম শান্ত মনে অনেকক্ষণ ধরে মায়ের পুজো করলাম। তারপর উনি বললেন যে তুমি খানিকটা বসো, আমি তখনও বুঝতে পারছি না কি। এবার আমি জানি কালীঘাটে দুপুরে একটা প্রসাদ দেওয়া হয় মায়ের, খিচুড়ি ভোগ দেওয়া হয়, সেটা সর্বসাধারণের জন্য, মোস্ট প্রবলি সেখানে গভর্নমেন্ট সাবসিডি দেওয়া হয়, আমি ঠিক শিওর নই, আমার ধারণা তাই। তো সেটা সবাই পান, আর তাছাড়া যদি কেউ চান মায়ের আলাদা করে ভোগ দিতে, নিরামিষ বা আমিষ, তার জন্য মালসা ভোগ হয়, সেটা একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে সেটা কিনতে হয় আর কি, এটা ন্যাচারাল নিয়ম সব জায়গার ক্ষেত্রে, তারাপীঠ হোক বা কালীপীঠ হোক, কালীঘাট হোক, সব জায়গাতে। তো খানিকক্ষণ বাদে একটা ম্যাসিভ এরকম আকৃতির একটা বড় মালসা, সেটা ভর্তি ছিল পোলাওতে, মায়ের প্রসাদি যে পাঁঠার মাংস হয় তাতে, মাছে ইত্যাদিতে, এতটাই বড় যে আমি ভাবলাম কী করে নিয়ে যাব। তো সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে কোনো চিন্তা করার দরকার নেই, এক্ষুনি একটা ট্যাক্সি করো, ট্যাক্সি করে বাড়ি চলে যাও। তো যথারীতি আমি একটা ওখান থেকে ট্যাক্সি করি এবং ট্যাক্সি করে বাড়ি চলে আসি। বাবা ওটা পেয়েই বলেছিলেন যে মা কালী এই প্রসাদ আমাকে খাওয়াবেন বলে তোর মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। তো কোয়ান্টিটি এতটা ছিল বাড়িতে, শুধু আমরা তিনজন খেয়েছিলাম তা নয়, পাড়াতেও মা সবাইকে ডিস্ট্রিবিউট করেছিলেন, দু একজন আত্মীয় স্বজনকেও দেওয়া হয়েছিল। তো এই যে ঘটনা বললাম, তো যারা বোঝার একবার হয়তো বুঝবেন, আর যাদের একটুখানি বোঝার আরও দরকার আছে তারা বলতেই পারেন যে এর মধ্যে অলৌকিকত্ব কী আছে। তো সেক্ষেত্রে বলতে হবে যে কালীঘাট মন্দিরে গিয়ে এই যে ব্যাপারটা যে আমাকে ও চেনেন না, তিনি গর্ভগৃহে নিয়ে যাচ্ছেন, মায়ের দর্শন হচ্ছে, আমি প্রসাদ পাচ্ছি, চলে আসছি, এখানে আমার তো কোনো আলাদা কন্ট্রিবিউশন নেই, আমি তো অতি সাধারণ মানুষ। কালীঘাটে গেলে ম্যাসিভ একটা লাইন পড়ে, প্রসাদের যে ব্যবস্থা বললাম সেটার জন্য আগে থেকে বলে রাখতে হয়, সেখানে আমার কেউ চিনতেন না। একটা কথা বলা হয়, যেমন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বেশ, যারা বিশ্বাসী এক কথায় বুঝলেন, বাট যারা তার্কিক তারা ভেবে দেখবেন এটা কোনো সাধারণ বিষয় নয়। এবং সেই দিন আমার মনের যে পরিস্থিতি ছিল সেইখানে এই যে ঘটনাটা, ন্যাচারালি মানুষের মনে তো আসবেই যে মায়ের শুভ আশীর্বাদ এই প্রসাদের মাধ্যমে এলো। তো এই ঘটনাটা শেয়ার করলাম, কারণ এটা আমার কাছে খুব একটা পবিত্র স্মৃতি। এবং পরবর্তীকালে সেই দিলীপবাবুর সঙ্গে আমার সম্পর্ক আছে, তার বাড়ি শ্রীরামপুরে, তার বাড়িতে আমি গেছি, তিনি আমার বাড়িতে এসছেন। তো এই আমি পুরো ঘটনাটাই কালীঘাটের মা কালীর কৃপা বলে অনুভব করি।